পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের খোশবাগান এলাকায় হরিসভা হিন্দু মন্দিরে এবছর দুর্গাপুজো 84তম বর্ষে পদার্পণ করল। দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছর নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত দু বছর করোনা পরিস্থিতির জন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি। এবছর অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার মন্দির প্রাঙ্গণে। 5টি বিভাগে 235 জন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সফল স্থানাধিকারীদের 1 অক্টোবর মহাষষ্ঠীর দিনে পুরস্কৃত করা হবে। কিসের জন্য আজকে অঙ্কন প্রতিযোগিতা? বর্ধমান হরিসভার দুর্গাপুজোর 84তম বর্ষ উপলক্ষে আমরা প্রত্যেক বছরই দুর্গাপুজোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করি। দীর্ঘ দু বছর কোভিড থাকার জন্য আমরা এবছর দু বছর পর পুনরায় ফিরে এসেছি। আমরা এবছর শুধুমাত্র অঙ্কন প্রতিযোগিতা করছি বর্ধমানের বিভিন্ন স্কুলকে নিয়ে, তাদের ছাত্রছাত্রীদের নিয়ে, এবং 5টা গ্রুপে আমরা এই প্রতিযোগিতাটা করছি। আজকে আমাদের শুধুমাত্র প্রতিযোগিতা হচ্ছে, আমাদের পুরস্কার বিতরণ হবে 1 অক্টোবর মহাষষ্ঠীর দিন এই মণ্ডপেই হবে। এখানে আমাদের ক গ্রুপ আছে শুধুমাত্র শিশু বিভাগের জন্য, খ গ্রুপ আছে 1 এবং 2, গ গ্রুপ আছে 3 এবং 4, হ গ্রুপ আছে 5, 6, 7, 8, এবং ওয়া গ্রুপ আছে 9, 10, 11, 12। কতজন টোটাল, মোট কতজন অংশগ্রহণ করছে? আমাদের এখানে আজকে অংশগ্রহণ করছে 235 জন। আচ্ছা, এটা কি প্রত্যেক বছরই হয়? আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠানটা করি, কিন্তু কোভিডের জন্য আমরা দু বছর করতে পারিনি, আমরা পুনরায় এবছর আবার করছি। এটা কোন সংস্থার মাধ্যম দিয়ে হচ্ছে? এটা বর্ধমান হরিসভা, বর্ধমান শহরের একটা ঐতিহ্যপূর্ণ হিন্দু মন্দির, সেই মন্দিরে থেকে অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয়। এবং এই মন্দিরে দুর্গাপুজো ছাড়াও জগদ্ধাত্রী পুজো থেকে আরম্ভ করে আমরা সমস্ত অনুষ্ঠানই করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।